অস্ট্রেলিয়া পুরো দেশটাই একটা সময় ছিল কারাগার, যে ইতিহাস আমাদের কম বেশি সবারই জানা। কিন্তু আমি আপনাদেরকে আজ যে জাতি বা শহর সম্পর্কে জানাতে যাচ্ছি তা হয়তো অনেকেরই অজানা। এই শহর পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে খারাপ বা পাপের শহর হিসেবে। এই নিকৃষ্টতম শহরটি বা পাপের শহরটি একদিন সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। কিভাবে এই পাপের শহরের সৃষ্টি হয়েছিল, কেনই বা তাদের পাপের শহর বলা হতো, আর কি করে এই শহরটি হারিয়ে গেল, এই সব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। উই5 টিভিতে আরও একবার সবাইকে স্বাগতম। অনেক বিখ্যাত শহরেরই ভালো মন্দ সবার কম বেশি জানা, কিন্তু এর মধ্যে সবচেয়ে খারাপ শহরটি বাছাই করা খুব কঠিন একটি কাজ। এটি তেমনই একটি শহরের গল্প, যে শহরকে সম্ভবত চোখ বন্ধ করে সেই সময়ের সবচেয়ে মন্দ শহর বলা যায়। এই শহরটির ব্যাপ্তিকাল ছিল 1500 শতক থেকে 1700 শতক পর্যন্ত। এই সময়টাতে বিশ্বের সবচেয়ে খারাপ বা পাপের শহর হিসেবে পরিচিত ছিল জ্যামাইকার পোর্ট রয়্যাল। যত ধরনের কুকর্ম আছে সবই চলত এখানে। জলদস্যু, পতিতা ও ক্রীতদাসদের আস্তানা ছিল এই শহর। ইতিহাসবিদদের মতে পোর্ট রয়্যাল এমন একটি শহর ছিল যেখানে মদ, দাসত্ব ও পতিতাবৃত্তিতে আচ্ছন্ন ছিল। সেখানকার প্রতি 4 ভবন অন্তর একটি করে বার ও পতিতালয় ছিল। এই শহরের ট্রেডমার্ক পানীয় ছিল কিল ডেভিল রাম। এই পানীয় এতটাই শক্তিশালী ছিল যে এই অ্যালকোহল বিষের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হতো। এই পানীয় গ্রহণের পর ওই ব্যক্তিরা আরও শক্তিশালী হয়ে উঠত। ওই নেশাগ্রস্ত ব্যক্তি চোখের সামনে কাউকে দেখলেই হাত পা কেটে ফেলতো কোনো কিছু না ভেবেই। অনেকের মনের মধ্যেই হয়তো ইতিমধ্যে প্রশ্ন জেগেছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরটি। কৌশলগত অবস্থানের কারণে স্প্যানিশরা 150 বছর বেশি সময় ধরে এটিকে নিয়ন্ত্রণ করেছে। 1494 থেকে 1655 সাল পর্যন্ত এটি একটি ছোট্ট স্প্যানিশ বন্দর ছাড়া আর কিছুই ছিল না। এ সময় পোর্ট রয়্যালের জলদস্যুদের স্প্যানিশ নৌবহরের বিরুদ্ধে নৌযুদ্ধের নেতৃত্ব দেয় হেনরি মর্গান। অবশেষে 1655 সালে ইংরেজরা এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর খুব দ্রুতই ইংরেজ বাহিনী এই শহরটিকে পয়সা বানানোর শহর বানিয়ে ফেলে। তবে ইংরেজ জনবলের অভাবে দ্বীপটি রক্ষায় তৎকালীন গভর্নর এডওয়ার্ড ডি ওয়েলি সেখানে জলদস্যু ও প্রাইভেট ভাড়াটিয়ার একটি জোট নিয়োগ দিতে বাধ্য হন। এই ভাড়াটিয়া যোদ্ধারা তাদের পছন্দ অনুসারে স্প্যানিশ জাহাজে হয়রানি ও চুরি করা শুরু করে। আর এভাবে পোর্ট রয়্যাল একসময় নাম করা সব জলদস্যু যেমন ক্যাপ্টেন মর্গান, অ্যানবোনি, মেরি বিট, ক্যালিকো জ্যাক এবং ব্যাক বিয়ার্ডের আয়ত্তে চলে যায়। পরবর্তীতে তারা দাস ব্যবসা, চিনি ও কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পোর্ট রয়্যালকে অ্যালকোহল, অর্থ আর যৌনতর এক বিকারগ্রস্ত জনগোষ্ঠীর আস্তানায় পরিণত করে। সে সময় শহরটির 1/4 ভবন বার ও যৌনপল্লী হিসেবে করে ওঠে এবং শহরটিতে দ্রুত পয়সাওয়ালা লোক বাড়তে থাকে। জলদস্যুদের অসম্ভব লোভ আর ব্যভিচার দ্রুতই বিখ্যাত করে তোলে এই শহরটিকে। আমোদুল্লাসে ভরপুর জীবনযাত্রার ব্যয় বহনে তারা এই অঞ্চলের দুর্বল স্প্যানিশ বন্দরগুলোতে আক্রমণ ও লুণ্ঠন করতে শুরু করে। এই জলদস্যুরা আক্ষরিক অর্থে যা খুশি তাই করার মতো মুক্ত ও স্বাধীন ছিল, কারণ তারাই ছিল ইংরেজদের পক্ষ থেকে এই জ্যামাইকান শহরটির রক্ষক। স্থানীয় ইতিহাসবিদ পিটার গর্ডন বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন যে তাদের এভাবে ছেড়ে দেওয়া ছাড়া কর্তৃপক্ষের আর কোনো উপায় ছিল না। তারা যা খুশি তাই করতে পারত। যৌনপুলি, পানশালা আর গির্জা সমান সমান ছিল, তাই আপনি পোর্ট রয়্যালের রক্ষণ পরিবেশটি সম্পর্কে কল্পনাও করতে পারবেন না। জলদস্যু শহর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পোর্ট রয়্যাল বোস্টনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজ শহরে পরিণত হয়। তবে 1692 সালের মধ্যে পোর্ট রয়্যাল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। শহরটি পতিতালয়, সরাইখানা ও মদ্য বেচাকে নাকৃতদাস ও জলদস্যু দ্বারা পরিপূর্ণ ছিল। একসময় জলদস্যু ক্যাপ্টেন হেনরি মর্গান শহরের লেফটেন্যান্ট গভর্নর হয়েছিলেন। বন্দরের শৃঙ্খলা ফেরাতে তিনি জলদস্যুদের দমন করার চেষ্টা করেছিলেন, তবে তার প্রচেষ্টা অকেজো প্রমাণিত হয়েছিল। এই শহরটি হারিয়ে যাওয়ার 4 বছর আগেই তিনি মারা যান। এবার আসা যাক কীভাবে ধ্বংস হয়েছিল এই পাপের শহরটি। 1692 সালের 7 জুন দুপুরের ঠিক আগে শহরে 7.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। পোর্ট রয়্যালের বাড়িগুলো বালির উপর নির্মিত ছিল। ভূমিকম্পর ফলে বালিগুলো তরল হয়ে যায়, মাটির নিচে তলিয়ে যায় শহরের ভবন, রাস্তা এবং মানুষ। পুরো শহর যখন মাটির নিচে তলিয়ে যায়, সঙ্গে সঙ্গে বিশাল এক জলোচ্ছ্বাস বয়ে যায় শহরের উপর দিয়ে। এমনকি ক্যাপ্টেন মর্গান, যাকে উপদ্বীপে সমাহিত করা হয়েছিল, তার কবরও সমুদ্রের নিচে চলে যায় পুরো শহরের সঙ্গে সঙ্গে। পোর্ট রয়্যাল নগরীর 33 একর এলাকা কয়েক ঘন্টার মধ্যে উধাও হয়ে যায়। ব্রিটিশদের তৈরি করা 5টি দুর্গের মধ্যে 4টি গুড়িয়ে যায়। পুরো এলাকাটির প্রায় 2/3 ধ্বংস হয়ে ক্রিস্টন বন্দরে ডুবে যায়। ভবনগুলো ধ্বংস হয়ে যায় এবং দেয়াল ভেঙে পড়ে প্রচুর মানুষ মারা যায়। পোর্ট রয়্যালের জনসংখ্যার 1/5 অর্থাৎ একদিনেই 2000 মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। তবে দুর্ভাগ্যের এখানেই শেষ নয়,
এই ঘটনার কয়েকদিন পর থেকেই ওই এলাকায় মৃত লাশের গন্ধ তীব্র হতে থাকে। পশুদেরকেও পোকামাকড় গ্রাস করে নেয়। শহরের মধ্যে ছড়িয়ে পড়ে রোগ। কয়েক সপ্তাহের মধ্যে আরও 3,000 মানুষ মারা যায়। আর এইভাবেই পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর শহর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পোর্ট রয়্যালের এমন বিপর্যয়কর গল্পটি জ্যামাইকার বাইরে খুব একটা পরিচিত না, যা কিছুটা অবাকই করে তোলে। যাই হোক, সেই জলদস্যুদের নগরটি এখন পানির নিচে চলে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার নিচে থাকা এই শহরটি আজও ইতিহাসের নমুনা হয়ে আছে। স্থানীয় ওয়াল্টার্স বলেন, এটা এই গোলার্ধের সেরা আন্ডার ওয়াটার হেরিটেজ সাইট হিসেবে মনে করা হয়, এই অঞ্চলের একমাত্র হিসেবেও। সুতরাং কেবল জ্যামাইকারই নয়, সামগ্রিকভাবে বিশ্বের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা এই মূল্যবান হেরিটেজ সম্পদ রক্ষা ও সংরক্ষণ করছি। বর্তমান জ্যামাইকানদের মধ্যে ইতিহাসের অন্যতম নেককারজনক শহরটিকে নিয়ে খুব একটা নেতিবাচক মনোভাব নেই, বরং এই হেরিটেজ সাইট নিয়ে তারা বেশ গর্ববোধ করে। পোর্ট রয়্যাল এখন আর নিকৃষ্টতম শহর নয়, বরং এটি এখন জেলেদের একটি শান্ত গ্রাম। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ইতিহাসের ঘটনাবহুল এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।